আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার আলু দিয়ে বিকেলের একটি সহজ নাস্তার রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম তিনটি মিডিয়াম সাইজের আলু। এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, আপনার ঝাল খেতে না চাইলে বাদ দিতে পারেন, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চাট মশালা, এর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1/4 কাপ। আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে দিব। মিশিয়ে একটি ডো তৈরি করব। আপনারা যদি দেখেন আপনাদের ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে, তখন সেক্ষেত্রে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি গোল করে চেপে একটি শেপ তৈরি করে নিব। এরপরে একটি স্টিলের ডিজাইন দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক এইভাবে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নিব। মিডিয়ে মিটে আমি সবগুলোকে এভাবে ভেজে নিয়েছি। যখন কালারটা ঠিক এরকম আসবে তখন তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে বিকেলের নাস্তার একটি রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।